আসসালামু আলাইকুম। বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি রবিউল হোসেন রবি। চট্টগ্রামবাসী তাদের প্রিয় মহিউদ্দিনকে আজীবন মনে রাখবে। মুক্তিযুদ্ধ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি চট্টগ্রামের এমন কোনো আন্দোলন সংগ্রাম ছিল না যেখানে ছুটে যাননি, যেখানেই সংকট সেখানেই তিনি ছুটে গেছেন। এ কারণে চিরঞ্জীব হয়ে থাকবেন মহিউদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রকাশিত সাংবাদিক বান্ধব আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন বক্তারা। ক্লাবের সভাপতি কলিম সরোয়ারের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরীর সঞ্চালনায় উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন। আলোচক ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাছির উদ্দিন, এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী ও নগর মহিলা লীগের সভানেত্রী বেগম হাসিনা মহিউদ্দিন। 196 পৃষ্ঠার স্মারক গ্রন্থটি সম্পাদনা করেছেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী। স্মারক গ্রন্থটির ভূমিকা লিখেছেন অধ্যাপক ডক্টর অনুপম সেন। নেতা মানুষ জনতার নেতা যেভাবে যুগে যুগে স্মরণ করবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই জাতি, তেমনিভাবে আগত দিনগুলোতেও এই চট্টগ্রামবাসী স্মরণ করবে তাদের চট্টরার বন্ধু, তাদের নেতা, তাদের নন্দিত মেয়র, তাদের অধিকার আদায়ের প্রতীক মেয়র আলহাজ মহিউদ্দিন চৌধুরী। সাংবাদিক ভাইদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, আপনাদের লেখনি আপনাদের কলমটাই হচ্ছে সেই কলম, আপনাদের কলমের উপর নির্ভর করবে আমাদের আমাদের সন্তানদের আমাদের সবার ভবিষ্যৎ এবং উন্নতি। বঙ্গবন্ধুর কন্যা সবসময় রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করেছে, যারা সৎ সাহসের সাথে রাজনীতি করেছেন তাদেরকে তিনি সবসময় মূল্যায়ন করেছেন। তবে সাংবাদিকদের বিষয়ে, যারা কলম সৈনিক, তাদের বিষয়ে আমার বাবা একটা নীতিগত অবস্থান ছিল। সেটা আমি কে একজন কি লিখলো সেটা নিয়ে আমি চিন্তা করে আমি তাকে বলতে যাব কেন সেটা লিখলো, এই রাজনীতি মহিউদ্দিন চৌধুরী করে না। কারণ সাংবাদিকদের বাক স্বাধীনতার অধিকার একটা সাংবিধানিক অধিকার, তাদের আলাদা প্রতিষ্ঠান আছে, তারা তাদের মতন করে চলবে। নির্বাচনে প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে বর্ধিত সভা করেছে সিটি কর্পোরেশন 16 নম্বর চকবাজার ওয়ার্ড, 21 নম্বর জামাল খান ওয়ার্ড ও 35 নম্বর বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। সভাগুলোতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম 9 আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল সালাম সহ অন্যরা। সভায় আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয় এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবে সকালে সংবাদ সম্মেলন করে ট্রাফিক সার্জেন্ট এবং ফেডারেশনের লাইনম্যানদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাস। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন সহ যে কোনো সরকারি কাজে রিকুইজিশনকৃত ব্যক্তি মালিকানাধীন গাড়ির চালক সহকারীদের খাবারের ব্যবস্থা নিশ্চিত করে বেতন ভাতা সহ ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক এম জসিম রানার, আবুল কালাম, মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরও অনেকে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে নগরীর সিএনবি ফায়ার স্টেশনের সামনে সপ্তম আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা মোহাম্মদ আবু তাহির ফারুকের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে আলোচক ছিলেন কলকাতা থেকে আগত মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বারকাতি, লন্ডন নর্থ হ্যাম্পটন থেকে আগত মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি আরও অনেকেই। সভাপতিত্ব করেন হারিচান মাঝি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আবু তাহির ফারুকি। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে আজ নগরীর প্রোভেল প্লে স্কুল ও প্রোভেল একাডেমির উদ্যোগে শিশুদের জন্য হ্যাপি স্ট্রিট নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসআরএম গ্রুপ প্রোভেল প্লে স্কুল ও প্রোভেল একাডেমির পরিচালকদের সাথে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাছিরউদ্দিন। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল লাফটার ক্লো, ক্লাক প্লাটুন ও পোষ্য প্রাণীর প্রদর্শনী। নগরীর বন্দর থানায় কলসিদিঘি রোড এলাকায় অভিযান চালিয়ে জিহাদি বই সহ তিন নারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এএএম হুমায়ুন কবির। গ্রেপ্তার তিন নারী হলেন জেসমিন আক্তার, শাহানারা বেগম ও হামিদা আক্তার। তাদের বাড়ি যথাক্রমে ভোলা, নোয়াখালী ও পিরোজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। এএএম হুমায়ুন কবির বলেন, গ্রেফতার তিন নারী আসন্ন নির্বাচনে নাশকতা করার জন্য সংঘবদ্ধ হয়েছিল। তাদের কাছ থেকে বিভিন্ন জেহাদি বই, লিফলেট, বাইতুল মাল আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে। দর্শক, বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায়। এছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/bijoytv এবং facebook.com/bijoytvlimited পেজে। শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।